السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، شكرا دوشك مندولي كاتشه دوري دشي أبن دشير باهيري جي جي أبوستان تيكي چوك ركي چن أبنا دير پريو چنل پريو نشتان دخار جنو نيوستان ريبور پرد شكل كي نشتان ريبور پكو تيكي انتوريك دهن نوبت جانا چه آمونتر جانا چه نشتان ريبور شش پرد جنو تاكار جنو আল্লাহ রাব্বি কারীমের শুকরিয়া আদায় করছি। রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন আজকের দিন জুমাবার আমরা সালাতুল জুমআ আদায় করেছি, সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত করেছি। আল্লাহ রাব্বি কারীম তাদের ইবাদতই কবুল করেন যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করে থাকেন। পবিত্র কোরআনে কারীমে রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক তাদেরকেই আদেশ করেছেন যারা একনিষ্ঠভাবে রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত করেন, তাদেরকে বলা হয়েছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, যে আদেশ করা হয়েছে একমাত্র তারা যেন আল্লাহ পাকের ইবাদত করে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে। আজকে তাই আমরা আলোচনা করব ইখলাস ও রিয়া। রিয়া অর্থ লোক দেখানো ইবাদত। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যিনি আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, সুবক্তা, মিডিয়া আলোচক মুফতি আব্দুল কাইয়ুম সুবহানি, খতিব মসজিদে নূর, সেগুন বাগিচা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা শুনব ইখলাস ও রিয়া, অর্থাৎ ইবাদত তো একমাত্র ইখলাসের সাথে রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই যে ইবাদত করা হয় তাকে ইবাদত বলা হয়। এছাড়া লোক দেখানো ইবাদত, আল্লাহ রাব্বি করিম হাদিসে পাকের মধ্যে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে হাদিসটি পেয়েছি, লম্বা হাদিস, মিশকাত শরীফের কিতাবুল আলিমে উল্লেখ করা হয়েছে যে লোক দেখানো ইবাদতকে তো ইবাদত বলা হয় না। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ডেকেই বলা হবে যে তুমি নামাজ পড়েছ, অমুক করেছ, তমুক করেছ, মানুষ যেন তোমাকে বাহবা দেয়, সেটা তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছ, সুতরাং পরকালে কোনো অংশ তোমার জন্য নেই। তো লোক দেখানো ইবাদত যে কবুল হয় না বা লোক দেখানো ইবাদত আমাদের ভিতর থেকে কিভাবে দূর হবে এই সম্পর্কে আপনার কাছে আমরা শুনব। আলহামদুলিল্লাহ, কাছের এবং দূরের মহতরম দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদেরকে দেখছেন, অত্যন্ত মৌলিক একটি বিষয় ইখলাস এবং রিয়া, যে আজকে আমরা যারা আমাদের এই দুনিয়াতে যারা এখনও আমরা আছি, আমরা সকলেই আল্লাহ তাআলার বান্দা। সকলের জন্যই সার্বজনীন ঘোষণা আছে যে সকল মানুষকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃজন করেছেন। উপরন্তু যারা আল্লাহকে মেনেছে তাদের বিষয়ে একটি বিশেষ দিক আমাদেরকে দেখতে হবে, সেটা হলো এই, যেহেতু আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আল্লাহকে মেনেছি যে তিনি আমার রব এবং তিনি আমার সৃষ্টিকর্তা, সুতরাং আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে আমার পরিচালনা করতে হবে। নিজের জীবন পরিচালনা করতে গেলে আমাকে তিনটা জিনিস দরকার, একটা হলো ইলম, আরেকটা হলো আমল, আরেকটা হলো ইখলাস। আমার জ্ঞান অর্জন করা খুব সহজ, মানুষ ইচ্ছা করলেই সে তার জ্ঞানের ফরজ সম্পর্কে, ওয়াজিবাত সম্পর্কে এবং মসনুন আমল সম্পর্কে সে জ্ঞান অর্জন করতে পারবে, তার জীবনকে পরিচালনা করতে পারবে, কিন্তু ওইটা নিজের উপর প্রয়োগ করাটা আরেকটু কঠিন, আমলে নিয়ে আসা, জ্ঞান অনুযায়ী আমল করা আরেকটু কঠিন। এরপরে তৃতীয় যে বিষয়টি, যে আমল করতে গেলে সেই আমলটা নিরঙ্কুশ আল্লাহর জন্য হচ্ছে কি না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহর জন্য সব কিছু হওয়া। তো আমরা যে নামাজ পড়ছি, আমরা যে অন্যান্য ইবাদত বন্দেগি করতেছি এবং আমার যাবতীয় যে দৈনন্দিন জীবনে যতগুলি কাজ আছে যেগুলো আমরা আল্লাহর হুকুমের ফরমাবরদারি করি, ওই কাজগুলির ভিতরে পরিপূর্ণ ইখলাস থাকা, এইটা যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমার এই কাজগুলি, এটা যদি না হয় এর বিপরীতই আছে রিয়া। এই রিয়া থেকে, রিয়া মানে মানুষকে দেখানো, আমার নামাজ হবে মানুষকে দেখানো, মানুষের সামনে যখন আমি নামাজ পড়ি তখন আমাদের নামাজের রূপ হবে একরকম, একাকী যখন আমি নামাজ পড়ি তখন আমার নামাজের অবস্থা হবে আরেক রকম, এই যে দ্বৈত অবস্থাটা, এটাকেই বলা হয় রিয়া। মানুষকে দেখানো, মানুষকে খুশি করা, এটা আমার কথার মধ্যে হতে পারে, এটা আমার পোশাকের মধ্যে হতে পারে, আমার চলনে বলনে হতে পারে,
এই সমস্ত কাজের ভিতরে লৌকিক যে বিষয়গুলি যেগুলোর দ্বারা এখলাস নষ্ট হয় ওই কাজগুলি বর্জন করা আমাদের সকলের জন্য অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। এক কথায় আমরা যেটা বুঝতে পেরেছি যে লৌকিকতা এবং ভণিতা এটা শরীয়তের দৃষ্টিতে গ্রহণীয় নয়। আল্লাহ রাব্বে করিম দিলের অবস্থা সব জানেন, যে কে কোন নিয়তে আবাদত করছে। যেমন একজনের দান করছে, তো দানের ভেতরে যদি রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য থাকে তো আল্লাহ তাআলা দানকে বাড়িয়ে দেন আর সম্পদ বাড়িয়ে দেন। আর যদি তার উদ্দেশ্য হয় লোক দেখানো, তো সম্পদ তো তার থেকে চলেই গেল, লোকে দেখেছে। আমাদের দেশে তো অনেক লোক জাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, জাকাতের সময় শাড়ি লুঙ্গি কিনে মানুষকে জাকাত দেয়। এটা একটা সাংঘাতিক রিয়ার মধ্যে সামিল। সুন্দর আপনি বলেছেন, আমরা যাব দর্শকদের কাছে। দর্শক মণ্ডলী, আজকে আমরা লোক দেখানো আবাদত অর্থাৎ যাকে রিয়া বলা হয় তা নিয়ে আমরা আলোচনা করছিলাম। মিশকাত শরীফে বুখারী এবং মুসলিমের বরাত দিয়ে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বি করিম কাল কেয়ামতের ময়দানে ওই সমস্ত লোকদেরকে ডাকবেন যারা নামাজ পড়েছে, নামাজ পড়েছে যেন মানুষ তাকে মুসল্লি বলে। তো রাব্বি করিম তাকে বলবেন, তুমি কি নিয়ে এসেছ? সে বলবে, ইয়া আল্লাহ আমার অনেকগুলো নামাজ আছে। দেখুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, তুমি নামাজ পড়েছ যেন মানুষ তোমাকে মুসল্লি বলে, তোমাকে বলা হয়েছে মুসল্লি, পরকালে তোমার কোনো অংশ নেই। অনুরূপভাবে দানবীরকে ডাকা হবে, তাকে বলা হবে কি নিয়ে এসেছ? সে বলবে, আমি অনেক দান করেছি। বলে, তোমাকে তো দুনিয়াতে দানবীর বলা হয়েছে, তোমার উদ্দেশ্য তাই ছিল, সেটা তুমি পেয়ে গিয়েছ, পরকালে তার জন্য কোনো অংশ নেই। তাহলে আরও এই ধরনের অনেক কথাই সেখানে আছে, লম্বা হাদিস। তো বোঝা গেল যে রব্বুল আলামিন যেন আমাদের নেকির যে ভাণ্ডার আছে এই ভাণ্ডারটাকে যেন নেক দ্বারা ভর্তি করেন, তার জন্য ইবাদতের মাকসাদ হবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আমরা দাড়ি রেখেছি, আমরা টুপি পরি, আমরা লম্বা জামা পরি, সুন্নতে পোশাক পরি, একমাত্র মাকসাদ হলো রব্বে করিমের সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ইবাদত করব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আমি যাই কিছু করি একমাত্র পাওনা আল্লাহ তাআলার কাছ থেকে। দেখুন, মানুষের উপকার করা এটাও অনেক বড় ইবাদত, আর এই উপকারের প্রতিদান আমি নিব রব্বুল আলামিনের কাছ থেকে। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আল্লাহ তাআলা আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালামকে শিখিয়ে দিয়েছেন যে প্রতিদান একমাত্র রব্বুল আলামিনের কাছ থেকে আমরা চাই। আল্লাহ তাআলা মানুষ দিবে কি, এর থেকে হাজারো গুণ লক্ষ কোটি গুণ বাড়িয়ে রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এবং কাল কেয়ামতের ময়দানে যখন সুন্দর ফয়সালা আমাদের জন্য হবে, জান্নাতের ফয়সালা আমাদের জন্য হবে, হাউজে কাউসারের পানির ফয়সালা আমাদের জন্য হবে, এবং ফুলসেরাত আমরা বিজলির মতো পার হওয়ার ফয়সালা আমাদের জন্য হবে, তবে এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের জন্য সে ফয়সালাই করুন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের অনুষ্ঠানগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم آمين. يا الله يا كريم يا رحيم، أنت الرؤوف الرحيم، أنت خالق السماوات والأرض. يا الله الله مر غنغار بندر ابن الشهيد اربر هات تلچي مولاي كريم امدر پائے থেকে নিয়ে মাথা পর্যন্ত الله পুরো শরীরে গুনায় ভর্তি, জীবনে বহু গুনাহ করেছি আর গুনাহ করব না। ওগো করিম, আপনার বান্দা বান্দিরা নিউজ 24 এর ইসলাম আমরে প্রোগ্রামের মাধ্যমে
আপনার শাহী দরবারে হাত তুলে আছেন মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহুম্মা মাওলাই করিম আল্লাহ গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি আল্লাহ প্রিত করিম করিমা বিবক্ষা ইবর হালিমা করিমা বিবক্ষা ইবর হালিমা কে হস্তম আসিরে কমন্দে হওয়া নাদারি মে গায়রজ তু ফরিয়াদে রাস তুই আসিয়ারা খতা বক্স বস নেগাহদার মারাজ রাহে খতা খতা দর গুজারো সওয়াবম নুমা ইয়া করিম আল্লাহ গুনাগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে সঠিক পথে আল্লাহ আপনি পরিচালিত করার ব্যবস্থা করে দেন মাওলাই করিম সিরাতে মুস্তাকিম আমরা চাই মেহরবানি করে সেই ফয়সালা আমাদের জন্য আপনি করে দেন মাওলাই করিম আজকের যে সময়টি আপনার শাহী দরবারে হাত তুলে আছি কত মানুষ আমাদের সাথে হাত তুলেছেন মার কথা মনে করে বাবার কথা মনে করে সন্তানের কথা মনে করে স্বামীর কথা মনে করে স্ত্রীর কথা মনে করে বন্ধুবান্ধবদের কথা মনে করে আপনার শাহী দরবারে হাত তুলে আছেন যাদের সাথে একসময় আমরা চলাফেরা করেছি আজকে সকল কিছু আছে কিন্তু তারা নাই মাওলাই করিম মার সুন্দর চেহারা চোখের সামনে ভেসে ওঠে বাবার সুন্দর চেহারা চোখের সামনে ভেসে ওঠে আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকতে দেখেছি আজকে তারা আমাদের কাছে নাই নিজেরা আল্লাহ জোব জাড়ে যেখানে দিনেও মানুষ যেতে ভয় করে ওই জায়গাতে তাদেরকে দাফন করেছি আমরা যেতে চাই না রাত্রিতে সেখানে কিন্তু আমার মা আমার বাবা তো সেখানে শুয়ে আছেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ রহমা করামের ফয়সালা করেন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন তাদের জিন্দগির গুনাগুলো মাফ করে দেন আল্লাহ কবরের জিন্দগি আপনি জান্নাতি জিন্দগি হিসাবে ফয়সালা করে দেন জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন মাওলাই করিম আল্লাহ বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান সাহেব এমডি সাহেবদেরকে পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন আমরা যারা হাত তুলেছি এই প্রোগ্রামের সাথে যুক্ত আছে মেহরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন মাওলাই করিম আল্লাহ অনেক শিশু বাচ্চা অসুস্থ আছে আল্লাহ আপনি জানেন কার ভেতরে কি আছে মাওলাই করিম কোন রোগে কষ্ট পাচ্ছে আপনি তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মেহরবানি করে শেফায়ে কামিলা আজেলা দায়েমা কুল্লিয়া দান করেন মাওলাই করিম আল্লাহ আমাদের চাওয়ার মধ্যে ত্রুটি থাকতে পারে আপনার দেয়ার মধ্যে কোন ত্রুটি নেই আমাদের বলার মধ্যে সমস্যা থাকতে পারে আমরা বলার তরিকা জানি না যেইভাবে বললে যেভাবে চাইলে পাওয়া যাবে সেটাও জানি না আমরা না খান্দা গুনাগার বান্দা ওগো করিম আমাদের বলার দিকে না তাকিয়ে আপনার নগণ্য বান্দা হিসাবে আমাদের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নেয়ামত দান করেন যারা ঋণী আছেন ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেন অনেক মা বাবা সন্তান নিয়ে পেরেশানিতে আছেন পেরেশানিগুলো আপনি দূর করে দেন মাওলাই করিম আমাদের দেশের উপর খায়র বরকত দ্বারা ভরপুর করে দেন আসমানি জমিনি বালা মুসিবত থেকে মেহরবানি করে আপনি হেফাজত করেন আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين